হচ্ছে বাচ্চারা দেন তো ভাই, এই যে এটা বাচ্চা, আচ্ছা এটা বাচ্চা ভাই, দুটো বাচ্চাই ছিল, ঠিক আছে একটা বাচ্চা ভাই ইঁদুরে নিয়ে গেছে গা, আর এগুলো রানি রানি, আচ্ছা এগুলো ভাই কেমন দাম পড়বে ভাই বলেন তো, কোনটা কত? এটা ভাই প্যাকেজ ভাই বুঝছেন, 600 টাকা জোড়া, 600 টাকা জোড়া? হ্যাঁ ভাই, মাত্র 600 টাকা জোড়া করে থাকবে ভাই? 600 টাকা জোড়া। এই যে এটা কোড়িটা দেখেন তো ভাই একটু, এই যে দেখেন দর্শক আপনাদেরকে দেখাই একটু, কোড়িটা দেখেন, এই যে দেন কোড়িগুলো খুবই সুন্দর সেরকম ভাই। ভাই কয় পেয়ার আছে আপনার কাছে এটা? এটা ভাই আমার কাছে 3 পেয়ার আছে ভাই। 3 পেয়ার আছে? হ্যাঁ ভাই। আচ্ছা এই জায়গাতে একটা কবুতর ধরুন, এটা নরমাদি কোনটা ভাই? ওই রিং লাগে না এটা নর, রিং ছাড়া এটা মাদি। আচ্ছা ভাই এটা এটা কত টাকা চাচ্ছেন আপনি ভাই জোড়াটা? এটা খেলা দিখানি ভাই, দেখেন আমি খেলা দেখাই দিতে দি, দেখেন এই যে দর্শক, এই যে দেখছেন দুটোটা, দুটোটা সেম? হ্যাঁ ভাই। এই যে এই যে এই যে দর্শক দেন, আবার দেখাই জোড়া। আচ্ছা আচ্ছা এটা এটা লোক, এটা এটা টেডি? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা টেডি, ওটা কামাগার তাই তো? সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, দর্শক প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক মহসিন টিভির ভাইরাল কবুতর খামারি আলামিন ভাইয়ের লফটে আজকে চলে আসলাম। তো প্রথমে কিছু ফ্যান্সি কবুতর দেখাবো, তারপর কিছু পাকিস্তানি কবুতর আছে, টেডি আছে, আর অন্যান্য জাতের যে কবুতরগুলো আছে খুবই কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে, আর আশা করি সারা বাংলাদেশে নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ভাইয়ের, এই নাম্বারে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। আর যারা মহসিন টিভি দেখতেছেন দীর্ঘদিন ধরে সাবস্ক্রাইব করার নাই, আশা করি একটু সাবস্ক্রাইবটা করবেন, আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো দিবেন, শেয়ার করবেন। চলুন দর্শক আলামিন ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই এক সপ্তাহ গ্যাপ হয়ে গেছে, আপনি তো মনে হয় একটু ব্যস্ত ছিলেন তাই না? না ভাই ব্যস্ত, আমার আমার চাচা মারা গেছিল, হ্যাঁ এর জন্য আমি একটু দেশের বাড়িতে গেছিলাম। আচ্ছা যাই হোক, আবার তো নিয়মিত ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তাই তো? জি ভাই। তো আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন। আমার ঠিকানা মিরপুর 1 নম্বর গুদারাঘাট এস ব্লক 9 নম্বর রোড, আমার নাম আলামিন, বলেন 09-38-70-8131। আচ্ছা তো ভাই আপনার কৌতুকগুলো আমি দেখাবো ভাই। জি ভাই দেখা। ইনশাল্লাহ দামটা কেমন থাকবে? দাম ভাই সীমিত দাম থাকবে ইনশাল্লাহ, ভাই বিরাদারা যাতে নিতে পারে এরকম খুব দামটা দিবে। আচ্ছা আলামিন ভাইয়ের প্রচুর পরিমাণ হাইপ্রার কবুতর আছে এই জায়গায় দেখেন, আমরা এই কবুতরগুলোর দাম জানাবো। এদিকে দেখেন এই যে এটা ইন্দোনেশিয়ান রেসার কবুতর, খুবই সুন্দর। এই যে দেখেন দর্শক ভাই অনেকগুলো কবুতর আছে, তো আমরা সবগুলো দেখাচ্ছি, চলুন একে একে দামগুলো জানানোর চেষ্টা করি। জি ভাইয়া এটা কি কবুতর আপনার? এটা ভাই আমেরিকান ফ্যান্টেল ভাই। আমেরিকান ফ্যান্টেল? হ্যাঁ ভাই। দর্শক দেন খুবই দুর্দান্ত এবং খুবই সুন্দর কবুতর, আপনাদেরকে আমি দেখাই, এটা ফ্যান্টেল কবুতর তাই না? জি ভাই। আচ্ছা এটা সিসি পরের একদম? হ্যাঁ হ্যাঁ ভাই। বিগ সাইজের দেন দর্শক, এটা এই যে লেসটা দেন সিসি করতেছে এখনো। আলামিন ভাই এটা কত টাকা থাকবে ভাই? এটা ভাই এটা হলো চা দাম 1500 টাকা, নিলে পরে একদম ভাই 1200 টাকা ভাই। একদম 1200 টাকা? হ্যাঁ ভাই। একটু কম বেশি করা যায় না দেখেন তো ভাই? একদম 1200 টাকা ফ্যান্টেল এটা একদম। জি ভাই আমেরিকান ফ্যান্টেল, আমেরিকান ফ্যান্টেল দর্শক, সাইজ টু হইবো দেন সিসি করে, এই যে লেস্ট অনেক বিশাল সাইজের। তাহলে ভাই এটা কত লে দিবেন একদম? এটা 1200 টাকা ভাই। একদম 1200 টাকা থাকবে? হ্যাঁ ভাই। শিওর আপনি? জি ভাই। দিবেন তো এটা? হ্যাঁ ভাই। ও সত্যি তো? হ্যাঁ ভাই। আলামিন ভাই তো? জি ভাই। দিবেন তো? ভাই আমি দেওয়ার জন্য আনছি ভাই। ওই আলামিন ভাই। জি ভাই। কি কবুতর এটা ভাই? এটা ডাস্ট টামলার। ডাস্ট টামলার? জি ভাই। আচ্ছা আচ্ছা ডাস্ট টামলার দর্শক, এই যে দেখাই আপনাদেরকে, খুবই সুন্দর। এটা এটার ইয়ে আছে ভাই? রিং আছে ভাই। রিং আছে? হ্যাঁ ভাই। ডাস্ট টামলার এটা? হ্যাঁ জি। এটা আসলে ডিম বাচ্চা করা আলামিন ভাই? হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা। ছোট্ট করে দামটা বলে দেন তো ভাই। ছোট্ট করে ভাই 3500 টাকা ভাই। এটা আসলে একটু কম টম দিয়ে দেন না দিন। না কম টম একদম 3000 টাকা ভাই। একদম 3000 টাকা ভাই। আর কিছু করা সম্ভব না? না ভাই। হ্যাঁ না দর্শক এটা 3000 টাকা। এটা দেখেন একদম সুন্দর একটা কবুতর, আর এগুলা আসলে ধরতে গেলে তো অনেক ঝামেলা, পাগুলা সিজারিং করা, ঠিক আছে? এই যে খুবই ডাস্ট টামলার ভাইয়া? জি ভাই। ওকে রানিং পেয়ার? হ্যাঁ রানিং পেয়ার। ওকে স্টিয়ারিং অনেক সুন্দর। আলামিন ভাই? জি ভাই। কি খবর বলেন, এগুলা কি কবুতর আলামিন ভাই? এই আলামিন ভাই শাটিং? শাটিং? হ্যাঁ ভাই। এটা বেবি নাকি ভাই? হ্যাঁ ভাই একদম বেবিটার পরিগুলা সেরকম আছে ভাই, আমি দেখতেছি যে যে দাম। আচ্ছা আর কি আছে ভাই? এটা রানিং জোড়া? হ্যাঁ রানিং। এটা হ্যাঁ ভাই দেখি হাই প্ল্যান নাকি ভাই? গিয়েছে লিটা দর্শক দেন, গিয়েছিল এটা হাই হাই প্ল্যান না ভাই? এটা জি ভাই দেন, খুবই সুন্দর। এটা উড়ে উড়ি করবে এই কবুতরটা দেন, একদম পেন্সিলের মতন দেখা যাচ্ছে এটা ভাই। এটা কত আর ওটা কত ভাই বলেন ভাই? এই যে আরেক জোড়া আছে ভাই, এই যে আরেক জোড়া আছে? হ্যাঁ লাল চুল্লি ভাই। লাল চুল্লি? হ্যাঁ আচ্ছা লাল চুল্লি দর্শক, এই যে দেন
ভাই এক জোড়া হলো গিয়া কি লাল চুল্লি গিয়া চুল্লি এক জোড়া এক জোড়া শাটিং হ্যাঁ হ্যাঁ ভাই শাটিং কি বেবি ভাই হ্যাঁ শাটিংটা বেবি ভাই আর এগুলো রানি রানি আচ্ছা এগুলো ভাই কেমন দাম পড়বে ভাই বলেন তো কোনটা কত এটা ভাই প্যাকেজ ভাই বুঝছেন 600 টাকা জোড়া 600 টাকা জোড়া হ্যাঁ ভাই মাত্র 600 টাকা জোড়া করে থাকবে ভাই 600 টাকা জোড়া এই যে এটা কোড়িটা দেখেন তো ভাই একটু এই যে দেখেন দর্শক আপনাদেরকে দেখাই একটু কোড়িটা দেখেন এই যে দেন কোড়িগুলো খুবই সুন্দর ঠিক আছে সারান ভাই তাহলে 300 টাকা পিস করে থাকবে হ্যাঁ ভাই 300 টাকা পিস আচ্ছা ঠিক আছে দর্শক এগুলো 300 টাকা পিস করে থাকবে এই যে আর এগুলো তো দুইটা হাই পিলার হ্যাঁ জি আচ্ছা 600 টাকা করে থাকতেছে জোড়া জোড়া 600 টাকা শিওর আপনি হ্যাঁ ভাই ওকে ভাই ভাই কি কবুতর রে ভাই এটা এটা সিলভার লাহোরি ভাই লাহোরি ভাই হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে এটা আসলে কেমন দাম পড়বে বা কিরকম একটা অবস্থা এটা এটা অবস্থা ভাই এটা রানিং পেয়ার এটা ভাই 2000 টাকা একদম একদম 2000 টাকা হ্যাঁ ভাই আচ্ছা এটা রানিং নর কোনটা মাদি কোনটা ভাই সামনেরটা নর পিছেরটা মাদি আচ্ছা 2000 টাকা লাগবে এটা হ্যাঁ ভাই 2000 আচ্ছা ঠিক আছে দর্শক এটা মাদিটা এই যে দেখেন আপনারা কৌতুরগুলো আসলে ভাই একটা খামার থেকে নিয়ে আসছে এখন ওনার তো আসলে এই জন্য কৌতুরগুলো আমিও আসছি ফেকাটো কমছে ঠিক আছে তো এটা কতগুলো আপনি দিবেন এটা ভাই 2000 হ্যাঁ 2000 টাকা ভাই আলামিন ভাই জি ভাই এই যে একটা ব্রিডিং কোর্স আছে এটা কি কবুতর আপনার এটা এটা রেসার রেসিং কবুতর এটা জি ভাই অনেকগুলো কবুতর ভাই কি অবস্থা আছে ভাই এই পেয়ারগুলো কি বিক্রি আপনার হ্যাঁ ভাই এটা কেমন দাম থাকবে ভাই এই রেসিং কবুতরটা ওই জোড়াটা ভাই 4000 টাকা ভাই কেন এত দাম কেন ভাই এটা ভাই ভালো বিলাটের কবুতর হ্যাঁ আমার কাছে রেসার যেটি আছে খুব ভালো বিলাটের কবুতর বুঝছেন ভাই আচ্ছা এটা 4000 টাকা লাগবে ভাই হ্যাঁ ভাই এটা 4000 টাকা লাগবে এটা কি কবুতর ভাই ভাই এটা লক্ষা ভাই লক্ষা এটা কালোটা কি কালোটা কালোটা নর নর ওটা মাদি হ্যাঁ ভাই আচ্ছা এগুলো কি রানিং দাদা হ্যাঁ রানিং আচ্ছা ভাই এখন সিঙ্গেল দিবেন না জোড়া দিবেন সিঙ্গেল নিলে সিঙ্গেল জোড়া নিলে জোড়া আচ্ছা কোনটা কত টাকা থাকবে যদি সিঙ্গেল নেয় 600 টাকা পিস পিস আর জোড়া নিলে ভাড়া 1000 টাকা ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা এই নটটা সিঙ্গেল নিলে 600 টাকা হ্যাঁ দর্শক নটটা দেখেন বিশাল সাইজে আর এটা এটা কত টাকা লাগবে ভাই এটা ভাই জোড়া নিলে 1000 টাকা আর দুইটা নিলে ভাড়া যদি আলাদা আলাদা নেয় 600 টাকা পিস 600 টাকা পিস রানিং একদম হ্যাঁ রানিং ভাই আচ্ছা ঠিক আছে দর্শক খুবই সুন্দর একদম দুর্দান্ত একটা পেয়ার এই যে দেখেন ভাই এটা কি কবুতর এটা এটা ভাই এটা কি কবুতর ভাই এটা এটা লাহোরি ভাই লাহোরি এটা হ্যাঁ জি ভাই আচ্ছা আচ্ছা এটা কি এটা এটা নর এটা নর ওটা মাদি হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা জোড়াটার দাম কেমন থাকবে ভাই এই জোড়াটা ভাই 2000 টাকা ভাই এই জোড়াটা 2000 টাকা এটা নিতে পারবো কত দিয়ে দাদা এটা নিতে পারবো ভাই 1800 টাকা হইলে ভাড়া এটা একদম কত টাকা দিবেন আপনি একদম ভাই 1800 টাকা কত পড়ে আছে এটা এটা পাসপোর্ট 6 ফুট পাসপোর্ট 6 ফুট হ্যাঁ ভাই আচ্ছা এটা 1800 টাকা লাগবে হ্যাঁ ভাই আলামিন ভাই কি কবুতর এটা ভাই ভাই এডি এন্ডুলে সেন্টেসার ভাই খুবই সুন্দর খুবই সুন্দর একদম পড়া সেরকম ভাই ভাই কয় পেয়ার আছে আপনার কাছে এটা এটা ভাই আমার কাছে তিন পেয়ার আছে ভাই তিন পেয়ার আছে হ্যাঁ ভাই আচ্ছা এই জায়গাতে একটা কবুতর ধরন তো দেই আমি এই যে দর্শক দেখেন এই যে কবুতরটা আমি ধরলাম এই যে গেটআপটা দেখেন আপনারা ভাই একটু ইয়াটা দেন তো ফেদারটা দেখেন তো ভাই খুবই সুন্দর ফেদার এই যে কালারটা আপনারা দেখুন কালারটা দেখবেন আর কবুতরটা দেখেন আপনারা খুবই সুন্দর এরকম কয় পেয়ার আছে আপনার কাছে এটা ভাই আমার কাছে তিন পেয়ার আছে ভাই তিন পেয়ার আছে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ভাই এগুলো পার পেয়ার কত করে থাকবে এটা এই পেয়ারটা তিন পেয়ার আছে লো এটি 3000 টাকা পেয়ার আর যদি একসাথে নেয় তাহলে পারা 5000 টাকা দুই পেয়ার ভাই আমি ধরুন একসাথে তো আর সব একই পদের কবুতর নিবে না ধরুন আমি এক জোড়া নিলাম আমার একটু একদম বলে দেন একদম ভাই 3000 টাকা একদম হবে না ভাই তারপরে একটু ফোন দিলে পারা এটা যদি দুই এক জোড়া আরো অন্য অন্য কবুতর নেয় তাহলে বিবেচনা করব ভাই বিবেচনা করব না জি ভাই আচ্ছা 3000 টাকা করে আপনি দিতে চাচ্ছেন হ্যাঁ ভাই আচ্ছা দর্শক কোয়ালিটিটা দেখেন আপনারা এটা একদম ইন্দোনেশিয়ান থেকে রিসেপ্টটা হাই কোয়ালিটির কবুতর এটা আর এটা মাদি তাই না ভাই হ্যাঁ ভাই খুবই সুন্দর কবুতর গুলা আসলে ভাই তো আসলে একটু কথা কম বলে অন্যান্য খাবারের থেকে আসলে কবুতর আমি বললাম কবুতর গুলো খুবই কোয়ালিটি এবং খুবই সুন্দর একটা কবুতর আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন কালারটা দেখে নিতে পারেন এই যে দেখেন দর্শক কালার দেখবেন কালার দেখে কবুতর সংগ্রহ করলে মনে হয় ভালো হয় ঠিক আছে আর ভিডিওটা আমি রাত্রে করতেছি দিনের বেলা যদি করতে করতে পারতাম রোদের ভিতরে একদম পুরো টাচকি খেয়ে দিতেন আপনারা কালার দেখে খুবই সুন্দর খুবই চকচক করে ভাই কি কবুতর এটা ভাই এটা ভাই হুমা কবুতর হুমা কবুতর জি ভাই চক চক করে খালি হ্যাঁ চক চক ভাই ঠেকে যায় রে স্যার ভাই
দেহার মতো একদম রেসারের মতো দেখা যায় ভাই। হ্যাঁ একদম, এটা পোস্টারিং করলে সেই রকম বাচ্চা হয় এরকম মনে হয় ভাই এটা। হ্যাঁ ভাই, তাই না? জি ভাই। আচ্ছা ভাই, এই পেয়ারগুলো যদি নিতে চায় দর্শকরা, হ্যাঁ কেমন দামে দিবেন? এটা ভাই 1500-1800 ছাড়ে লাভ নাই, একদম ভাই 1200 টাকা। একদম 1200 টাকা ভাই, একদম 1200 টাকা। এগুলা একদম পুরো সেরকম করা একটা রেসার। নরকো নামাদি কোনটা ভাই? আমি ঘুমা কবুতর, সরি দর্শক। জি, নরকো নামাদি কোনটা ভাই? ওই পিসেটটা, কি কবুতর এটা ভাই? এটা রেসার ভাই, এটা চুইটাল রেসিং কবুতর, তাই তো? আচ্ছা ভাই, এটা আসলে একদম ছোট্ট করে বলুন তো ভাই, এগুলো কত করে দিবেন ডিম বাচ্চা করছে? এটা ছোট্ট করে ভাই 2500 টাকা ভাই। একটু আর কিছু করা যায় না দাদা? জানে একদম 2200 টাকা ভাই, একদম 2200। এগুলো ভাই সারাসারি করতে পারবে? হ্যাঁ ভাই, সারাসারি করতে ভাই। মাদির পায়ে তো টেক লাগানো আছে। হ্যাঁ, মাদির পায়ে টেক লাগানো আছে, নটটা টেক সারা, টেক সারা ভাই। হ্যাঁ ভাই, একদম কত? 2200 টাকা ভাই। 2200 টাকা লাগবে? জি ভাই। শিওর? শিওর ভাই। ওকে, কি কবুতর রে ভাই এটা? ভাই এটা টেডি। টেডি? হ্যাঁ ভাই। আজকে হাইপ্লার কবুতরগুলো যেন দর্শক নিতে পারে, আপনি ওই দাম ভাবে আমার বলবেন, ঠিক আছে? জি ভাই। এটা আসলে ভাই ডিম বাচ্চা করা? হ্যাঁ ডিম বাচ্চা করা ভাই। আচ্ছা, এটা উড়বে ভালো, তাই তো? জি ভাই। আচ্ছা, দারুণ স্টাইল, দর্শক অলরেডি দেখে ফেলছে। এটা নর? হ্যাঁ হ্যাঁ, এটা নর। ওটা মাদি? হ্যাঁ ভাই। আচ্ছা, এটার দাম কত টাকা একদম ছোট করে বলবেন? ছোট করে ভাই 2200 টাকা, একদম একদম 2200 টাকা, একদম 2200 টাকা, একদম রানিং পেয়ার? রানিং পেয়ার ভাই, 2-3 ঘন্টা তো উড়বে ইনশাল্লাহ ভাই। 2-3 ঘন্টা না, 6-7 ঘন্টা যদি না ওরে, এর বাচ্চা কাছে এটি উড়াইয়ে রাখতে পারবো না। বাচ্চা কাচ্চা যদি 6-7 ঘন্টা না ওরে, আমার আয়সা কইবো যে ভাই 3 মাস পরে কইবো যে ভাই টাকাটা ফেরত দেন ভাই, আপনার কবুতর উড়ে না। আপনি আল্লাহ আল্লাহ আল্লাহর ইচ্ছা, আপনি ভরসা দিয়েছেন তো দর্শক নিয়ে দেখো কেমন হয়। 2200 টাকা লাগবে? জি ভাই 2200। ভাই এটা কি কবুতর এটা? এটা ভাই কামাগার ভাই। কামাগার এটা? জি ভাই। এটা এটা বিক্রি ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা ডিম বাচ্চা করা? ডিম বাচ্চা করা ভাই। আচ্ছা, কবুতরটা সারান তো দেই। এটা মাদিটা? এটা মাদিটা, এটা নটটা। আচ্ছা ভাই, এই জোড়াটা ভাই ডিম বাচ্চা করা? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা কত টাকা চাচ্ছেন আপনি? এটা চাচ্ছি ভাই 2500, 2000, একদম 2000 টাকা ভাই, একদম 2000 টাকা, একদম 2000 টাকা, একদম 2000 টাকা। হ্যাঁ ভাই, কামাগার এটা? হ্যাঁ ভাই। দর্শক দেখেন, আপনার চোখগুলো যদি আমি দিনের বেলা দেখাতে আপনার রায় একদম রোদের ভিতরে রায় করা ভাবে সেরকম দেখা যাচ্ছে, দেখেন কি সুন্দর, একদম 2000 টাকা। হ্যাঁ ভাই 2000, একদম রানিং ভাই, এটা রানিং কবুতর। ওকে ও ভাই। জি ভাই। কি কবুতর এটা ভাই? এটা ভাই পুলিশ লাইন। আচ্ছা ভাই, এটা কি রানিং ভাই? এটা রানিং, খুবই সুন্দর একটা কবুতর, দেখেন একদম। এটা এটা কালারটা কি রে ভাই? এটা ইন্দোলেশিয়ান কালার ভাই। ইন্দোলেশিয়ান কালার? হ্যাঁ জি ভাই। দর্শক দেখেন, কালারটা দেন দুর্দান্ত একটা কালার, খুবই সুন্দর। এই কালারটা বেশি চলতেছে এখন বর্তমানে, তাই না ভাই? জি ভাই। আচ্ছা, সব ফেন্সি এবং হাইপ্লারের ভিতরেও চলে আসছে ধরনের কালার, খুবই সুন্দর। এই যে দেন ভাই, এইটা নর্মাদি কোনটা ভাই? ওই রিং লাগেন এটা নর, রিং ছাড়াটা মাদি। আচ্ছা ভাই, এটা এটা কত টাকা চাচ্ছেন আপনি ভাই জোড়াটা? এটা ভাই 4,500 টাকা নিলে পরে একদম 4,000 টাকা ভাই, একদম 4,000 টাকা, একদম 4,000 টাকা ভাই। একটু কম বেশি করা সম্ভব না ভাই? না ভাই, আর এক জোড়া আছে। হ্যাঁ, ওইটার নোটটা কালো। হ্যাঁ, মাদিটা হলো ইন্দোলেশিয়ান, ওইটা নিলে 3,000 টাকা, আর এটা 4,000 টাকা ভাই। এটা 4,000 টাকা, ওই জোড়াটা দেন তো দেখি দর্শকদেরকে দেখাই ভাই, ওই জোড়াটা আছে। আচ্ছা ঠিক আছে, এই জোড়াটা যদি নিতে চাও কত টাকা লাগবে? 4,000 ভাই। ভাই ভাই, মেলা দিন ধরে গিরিবাজের ভিডিও করি না বেশি একটা, ঠিক আছে? হ্যাঁ ভাই। আজকে নিয়ে আসছেন হাইপ্লার দর্শকদের জন্য নাকি? জি ভাই। আচ্ছা আচ্ছা, ওটা কি পাঙ্কি নাকি ভাই? ভাই এটা পাঙ্কি, জোড়াই জোড়া পাঙ্কি ভাই। কি পাঙ্কি এটা রে? এটা ভাই খুবই সুন্দর, এই যে দর্শক দেখেন ভাই, এই জোড়াটার দাম কত টাকা লাগবে? এটা ভাই 1500 টাকা ভাই। নিতে পারবো কত দিয়া ভাই? এটা 1500 টাকা, এটার সাথে আর একটা জোড়া দিতেছি আমি ভাই। আচ্ছা, আর একটা দেন, এটা 1500 টাকা লাগবে ভাই? হ্যাঁ ভাই। দর্শক দেখেন, খুবই সুন্দর, এটা মাদি উঠানোর, এই যে নষ্ট অলরেডি টাকাটা শুরু করে দিছি। এই যে দেন, এটাও তার একটা কবুতর হবে। এটা কি জাতের ভাই? এটা ভাই ইন্ডিয়ান কবুতর। ওটা ইন্ডিয়ান? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান একটা নর। হ্যাঁ, এটা এটা মাদিটা? এটা মাদিটা ভাই সারাসারি করা পাল্লা খেলার, পাল্লা পাল্লা লাইনে। হ্যাঁ পাল্লা লাইনে ভাই। আচ্ছা, এই জোড়াটা কত টাকা লাগবে ভাই? এটা ভাই 2000 টাকা, দুই জোড়া যদি একসাথে নেয় 3000 টাকা রাখা যাবে ভাই। আচ্ছা, দুই জোড়া একসাথে নিলে 3000 টাকা, 3000 টাকা। এটা কি কি কবুতর রে ভাই? এটা এটা ভাই খুব ভালো বাচ্চা কাচ্চা, খুব ভালো রে ভাই, আমি সারাসারি করছি, খুব ভালো সারাসারি, খুব ভালো কবুতর ভাই এটা। এটা হ্যাঁ, এর বাচ্চা কাচ্চা খুব ভালো ওরে। আচ্ছা, দুই জোড়া কত রাখবে? দুই জোড়া 3000 টাকা, আর যদি ভাঙ্গা ভাঙ্গা নেয় তাহলে দুই পাঙ্খি জোড়াটা 1500 টাকা, আর ওই জোড়াটা মনে করেন যে
2000 টাকা আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবুতর এটা এটা ভাই তুরিবাজ ভাই তুরিবাজ হ্যাঁ ভাই তুরিবাজ এটা এই যে কি জানি করলে এটা লাফ মারে এটা ভাই একটু উপরেতে ছাললে ভাই লাফ মারবে হ্যাঁ ভাই আচ্ছা এই তুরিবাজটা কত করে থাকবে এটা ভাই 3500 টাকা নিলে পরে একদম 3000 টাকা ভাই একবারে 3000 টাকা 3000 টাকা ডিমবাচ্চা গ্যারান্টি ভাই ডিমবাচ্চা গ্যারান্টি হ্যাঁ খেলা দিখানি ভাই দেন আমি খেলা দেয়া দিতে জি দেখেন এই যে দর্শক এই যে দেখছেন দুটোটা দুটোটা সেম হ্যাঁ ভাই এই যে এই যে দর্শক দেন আবার দেখেন এই যে তুরিবাজ হ্যাঁ ভাই আচ্ছা কত লাগবে ভাই এটা এটা 3000 টাকা ভাই শেয়ার আপনি হ্যাঁ ভাই এটা এটা কিন্তু ব্ল্যাক কালারের ভাই ব্ল্যাক কালারের দাম বেশি ভাই তুরিবাজ এটা হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ভাই আর এক পেয়ার এটা কি পেয়ার রে ভাই এটা কামাগার ভাই কামাগার ভাই আচ্ছা এগুলো কয় পরে আছে জানা আছে ভাই পাসপোর্ট 6 পর ভাই পাসপোর্ট 6 পরের আচ্ছা কামাগার গুলো ভাই নরমাদি কনফার্ম হ্যাঁ ভাই আচ্ছা এগুলো আসলে কেমন দামে দিতে চান এটা ভাই নিলে পরে একদম ভাই 1500 টাকা ভাই একদম 1500 টাকা 1500 টাকায় কামাগার হ্যাঁ ভাই শিওর আপনি হ্যাঁ ভাই আর হাতে কি এটা দেই এই যে হাতে আর এক পেয়ার এটা কি এটা তাই তো 1500 করে থাকতেছে কত কয় পরে আছে এটা মাদি গুলো কত করে পড়বে ভাই ₹4000 দর্শক রোমানিয়ান নর এটা নিতে চাইলে একদম 4000 টাকা লাগবে তাই তো শিওর আপনি ওকে ঠিক আছে আর কিছু আছে না ভাই আরেক জোড়া আছে হ্যাঁ আরেক জোড়া কবুতর দিই আলামিন ভাই সেরকম এটা কি রে ভাই ভাই এটা রাশিয়ান গিরগিট খুবই দুর্দান্ত ভাই আমি দেখাই এটা ডিম বাচ্চা করছে ভাই এটার বাচ্চা আছে ভাই বাচ্চা আছে হ্যাঁ ভাই মুখ দিয়ে বললেন শিওর আছে তো শিওর এই যে ভাই দেখাই দিছি ভাই আচ্ছা দাঁড়ান আমি কৌতুকগুলো দেখাই বাচ্চা যা তো আছে আমরা দেখাবো বাচ্চাটা এই যে দেখেন দর্শক কৌতুকটা খুবই সুন্দর এবং কোয়ালিটি বেশ মাশা আল্লাহ খুবই দুর্দান্ত একটা পেয়ার এই যে দেখেন এটা 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 মাদিটা ঠিক আছে আর এই যে নটটা এই যে দেন দুটোটা কবুতর আসলে আমার ভালো লাগছে এই বাচ্চাটা দেন তো ভাই এই যে এটা বাচ্চা আচ্ছা এটা বাচ্চা ভাই দুইটা বাচ্চাই ছিল হ্যাঁ ঠিক আছে একটা বাচ্চা ভাই হুম ইঁদুরে নিয়ে গেছে গা হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আপনি ইনারা দিয়ে এগুলো ফাঁকা ফাঁকা ভাই এগুলো থেকে নিয়ে যেতে পারে দেন খাঁচা অনেক ফাঁকা তো ভাই এটা কত রাখবেন এটা এটা ভাই 4500 টাকা ভাই এটা নিতে দিতে একদম দিবেন কত করে একদম ভাই 4000 টাকা ভাই একদম 4000 টাকা 4000 টাকা লাগবে এটা হ্যাঁ ভাই তো আজকে পর্যন্ত আজকে পর্যন্তই ভাই দুইটা করে বাচ্চা করে হুম দুইটা করে যদি বাচ্চা না করে এটা ডাবল টাকা ফেরত দিব ভাই ওকে ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ হ্যাঁ জি ভাই